بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আজকের এই ভিডিওতে আমরা জানবো মেয়েদের পিরিয়ড মানে ঋতুস্রাবের সঙ্গে জুড়ে থাকা কিছু বিশেষ তথ্যের সম্বন্ধে, যেমন কি এই সময় আপনি কোন কোন কাজগুলো করা থেকে বিরত থাকবেন, কোন খাবারগুলো খাওয়া থেকে বেঁচে চলবেন, এই সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন থাকা প্রয়োজন এবং এই সময়ে এবাদতই বা কীভাবে করবেন, এরও সঙ্গে সঙ্গে পিরিয়ড বা হাইজের সঙ্গে জুড়ে থাকা কিছু আরও বিশেষ তথ্যের সম্বন্ধেও আমরা জেনে নেব আজকের এই খুব সুন্দর ভিডিওর মাধ্যমে, আর যেখান থেকে আপনি অনেকটাই উপকৃত হবেন। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। পিরিয়ড বা ঋতুস্রাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নারীদের জন্য বিশেষ একটি উপহার স্বরূপ, কেননা পিরিয়ড না হলে মহিলারা স্বর্ণকে কখনোই ব্যবহার করতে পারতেন না। কারণ হলো যখন আমরা স্বর্ণকে ব্যবহার করে থাকি তখন এটির অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা শরীরের লোমের গোড়া দিয়ে আমাদের দেহের রক্তের সঙ্গে মিশে যায়, আর তারপর যখন পিরিয়ড আসে তখন এই স্বর্ণ কণাগুলি ঋতুস্রাবের রক্তের সাথে বের হয়ে চলে আসে। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য স্বর্ণ ব্যবহারের অনুমতি দিলেও পুরুষদের জন্য এটিকে হারাম করেছেন। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়েত এসেছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের নারীদের জন্য রেশম ও স্বর্ণকে হালাল করেছেন এবং পুরুষদের জন্য হারাম করেছেন। এছাড়াও কুরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যখরফে ইরশাদ করেছেন, নারীরা অলঙ্কারে মণ্ডিত হয়ে লালিত পালিত হয় এবং তারা তর্ক বিতর্ক কালে স্পষ্ট বক্তব্যে অসমর্থিত। সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রসুলের আদেশ মানুষের জন্য কতই না উত্তম। এবার যদি আমরা এখানে পিরিয়ডসের কথা বলি, তাহলে এই পিরিয়ড হলো এটি এমন প্রক্রিয়া যার মাধ্যমে একজন নারী গর্ভধারণের উপযুক্ত হয়ে থাকে, আর এই পিরিয়ডের মধ্য দিয়ে একজন নারী মায়ে পরিণত হন। যদিও এই ঋতুস্রাবের সময়টা প্রত্যেক নারীর জন্য বেশ কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে থাকে, সব নারীদেরকে এই সময়ে শারীরিক ও মানসিক কিছু সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হতে হয়। এই সময় নানা ধরনের সমস্যাও দেখা দেয়, যেমন তাদের তলপেটে অতিরিক্ত ব্যথা, খিটখিটে মেজাজ, মাথা ঘোরা, অ্যাসিডিটি, মুখের অরুচি, বমি বমি ভাব এবং অস্বস্তি বোধ। তো এই ভিডিওতে আমরা জানবো পিরিয়ডসের সময়ে সেই কোন এমন দুই কাজ যেগুলো করলে আপনি গুনাহাগার হয়ে যাবেন, আর এরই সঙ্গে আমরা এটিও জানবো যে ভুলবশত অথবা না জানার ফলে এই মাসিকের সময়ে অনেকে কিছু এমন কাজ করে ফেলেন যেগুলি একেবারে এড়িয়ে যাওয়া উচিত ছিল। কেননা যদি এগুলোকে কেউ ভুলবশত করে ফেলেন তাহলে তার পরিণাম খুবই ভয়ানক হতে পারে। কিছু বিশেষ রিসার্চ থেকে জানা গিয়েছে এই মেনস্ট্রুয়েশনের সময় মেয়েদের কোন কাজগুলোকে এড়িয়ে যাওয়া বেশি প্রয়োজন, আর নারীদের নিজের স্বাস্থ্যকে রক্ষা করার জন্য এই কাজগুলোকে অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত। তাহলে চলুন জেনে নিই সেই কাজগুলির সম্বন্ধে। নাম্বার ১, পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা অথবা শীতল পানি এবং নারিকেলকে কখনোই খাবেন না, তবে হ্যাঁ আপনি ডাবের পানিকে অবশ্যই পান করতে পারেন। নাম্বার ২, শশাকেও খাবেন না, কারণ শশার মধ্যে থাকা রস পিরিয়ডের রক্তকে জরায়ুর প্রাচীরে আটকে দিতে পারে, আর যার ফলে সেই নারীর বন্ধাত্ম হয়ে যাওয়া মানে বাঁজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাসিকের সময়ে ইস্ট্রোজেনের মাত্রা অনেক বেশি পরিমাণে কম হয়ে যায়, আর এই ইস্ট্রোজেনের মাত্রা কম হয়ে যাওয়ার ফলে শরীরে ব্যথার অনুভূতি অনেক বেশি বোঝা যায়, মানে শরীর অনেক বেশি অনুভূতিশীল হয়ে ওঠে। আর সেই জন্য মাসিকের সময়ে ত্বক শেভ করা অথবা বগলের চুল কিংবা গোপনাঙ্গের চুল কাটা থেকে বিরত থাকতে হবে। নাম্বার ৩, এই সময় মাথায় শ্যাম্পু ব্যবহার একদমই করবেন না, কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয়ে যায়, ফলে লোমের গোড়া উন্মুক্ত হয়ে থাকে, আর যেই জন্য শ্যাম্পু ব্যবহার এই সময়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী মাথা ব্যথার কারণ হতে পারে। নাম্বার ৪, আপনি খুব ভালো করে লক্ষ্য রাখবেন পিরিয়ডের সময় যেন শরীরে কোনো কঠিন কিছুর আঘাত না লাগে, বিশেষ করে পেটের আশেপাশে, কেননা পিরিয়ডের সময়টা জরায়ু খুবই নাজুক অবস্থায় থাকে, ফলে অল্প আঘাতে খুবই ভয়ানক ক্ষতিগ্রস্ত হতে পারে, আর যার ফলস্বরূপ পরবর্তীতে জরায়ুতে ক্যান্সার, ঘা কিংবা বন্ধাত্ম হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অনেক রিসার্চে দেখা গিয়েছে পিরিয়ড চলাকালীন সময়ে যদি কেউ ঠান্ডা পানিকে পান করেন তাহলে সেই সময় পিরিয়ডের যে রক্ত সেটি বের না হয়ে এসে জরায়ুর প্রাচীরে জমাট বাঁধার আশঙ্কা বেশি থাকে, আর যা পরবর্তী ৫ থেকে ১০ বছরের মধ্যে জরায়ুতে টিউমার বা ক্যান্সারের আকার ধারণ করতে পারে। তাই সবসময় চেষ্টা করতে হবে কুসুম কুসুম গরম পানিকে পান করার। নাম্বার ৫, এটা প্রায় প্রত্যেক নারী নিজে থেকে বুঝতে পারেন যে যখন তাদের হাইজ চলে সেই সময় তাদের মানসিক পরিস্থিতি স্থিতিশীল থাকে না, আর এটির একমাত্র কারণ হলো মাসিকের ফলে শরীরে হরমোনের তারতম্য দেখা দেওয়া,
আর এই হরমোনের তারতম্য দেখা দেওয়ার ফলে শরীরে অসামঞ্জস্যতা এবং এর সঙ্গে সঙ্গে মন বা মাইন্ড অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে যায়। নাম্বার ৬, এতদিন আমরা জেনে এসেছি অথবা আমাদের বুজুর্গরা বলে এসেছেন যে মাসিকের সময় বেশি বেশি কাজ না করতে অথবা প্রত্যেক দিনের যে ব্যায়াম ছিল সেটি থেকে বিরত থাকতে। কিন্তু বর্তমান সময়ে রিসার্চ থেকে জানতে পারা যাচ্ছে এগুলোর অন্য কথা। কেননা যারা ওমেন্স হেলথের উপর রিসার্চ করছেন তাদের মতে মাসিকের সময়ে মেয়েদের শারীরিক কার্যক্রম বাড়িয়ে দেওয়ার ফলে পেট ব্যথা, মানসিক দুশ্চিন্তা অথবা মনের খিটখিটে ভাব অনেকটা কম হয়ে যায়। নাম্বার ৭, যদিও মাসিকের সময়ে শরীরে ক্যালসিয়ামের অনেক বেশি মাত্রার প্রয়োজন আছে, তবুও এই সময়ে দুধ এবং দুগ্ধজাতীয় খাদ্য যেমন পনির কিংবা দই খাওয়া থেকে বিরত থাকাই ভালো। আর এই খাদ্যগুলি এই জন্য খাওয়া থেকে বেঁচে চলা উচিত, কেননা এই সমস্ত খাদ্যগুলোতে অ্যারাকিডোনিক অ্যাসিড পাওয়া যায়, আর যেই অ্যাসিড পেটের নিচের অংশে মানে তল পেটে অতিরিক্ত ব্যথা সৃষ্টি করার জন্য দায়ী হয়ে থাকে। নাম্বার ৮, অনেকে অলসতার জন্য অথবা না জানার ফলে একই স্যানিটারি ন্যাপকিন সারা দিন ধরে ব্যবহার করেন, আর যেটা একজন নারীর স্বাস্থ্যের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সব স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটে লেখা থাকে ৮ ঘন্টা পর পর বদলানোর জন্য, কিন্তু সেখানে নিজের স্বাস্থ্যের দিকে চিন্তা করে স্যানিটারি ন্যাপকিনকে ৫ থেকে ৬ ঘন্টা পর পর বদলানো জরুরি হয়ে যায়। আর এমনটি না করলে খুব দ্রুত ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে থাকে, আর যেখান থেকে অনেক দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। নাম্বার ৯, কিছু কিছু এক্সপার্টের মতে মাসিকের সময় এমন ধরনের খাবারকেও এড়িয়ে যাওয়া উচিত যে খাবারগুলিতে বেশি বেশি লবণ আছে। যেমন আপনি ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, চানাচুর এমন ধরনের অনেক সমস্ত খাবার যেগুলোতে লবণ থাকে, কেননা এই লবণে থাকা সোডিয়াম মাসিকের সময়ের রক্ত প্রবাহের মাত্রাকে বাড়িয়ে দেয়। শুধু এই নয়, এর ফলে পেটে ব্যথা, পানি আসার মতো সমস্যাগুলিও অনেকটা বেশি বেড়ে যায়। নাম্বার ১০, আমাদের মধ্যে একটি ভুল ধারণা সবার মধ্যেই রয়েছে যে যেহেতু মাসিকের সময়ে শরীর থেকে প্রচুর রক্ত বের হয়ে যায় সেই জন্য এই সময় প্রচুর ক্যালোরিযুক্ত খাবারকে খাওয়া প্রয়োজন, আর যদি এই সময় বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া হয় তাহলে সেখান থেকে ওজনও বাড়বে না, আর যেটি প্রায় সকলেই ভেবে থাকেন। কিন্তু এই দুইটি ধারণা একেবারেই ভুল। তাহলে চলুন এবার আমরা জেনে নিই হায়েজ অথবা পিরিয়ডের সময়ে কোন দুটি কাজকে ভুল করেও করা যাবে না। নাম্বার ১, সহবাস। হায়েজের সময় ভুল করেও সহবাস করবেন না। যদি সেখানে আপনার স্বামী জোর করে থাকে তবুও না, সম্ভব হলে সেই সময় আপনার পার্টনারকে এর ক্ষতিকর দিকগুলোকে বোঝানোর চেষ্টা করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারাতে বলেছেন, তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীদের কাছে যাওয়া থেকে বিরত থাকো এবং যতক্ষণ না তারা পবিত্র হয় ততক্ষণ তাদের সঙ্গে সহবাস করো না। হায়েজের পর যখন তারা গোসল করে পবিত্র হয়ে যাবে তখন তাদের নিকট গমন করতে পারো, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। তো এর ওই রেফারেন্সের উপর হিসেব করে আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা মনে করে থাকেন পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্কের ফলে ইনফেকশন হতে পারে, কারণ মাসিকের সময় জরায়ু ও যোনির অম্লভাব থাকে না, তাই এটি খুব সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। তো সেই জন্য কুরবান হয়ে যান সেই দিনের উপর যেই দিন আজ থেকে ১৪০০ বছর আগেই পিরিয়ডের সময়ে যৌন মিলনকে সম্পূর্ণভাবে হারাম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ঋতুবতী নারীর সঙ্গে সহবাস করল সে যেন আল্লাহর কোরআনকেই অস্বীকার করল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে হায়েজ অবস্থায় সহবাসকে নিষিদ্ধ করেছেন। আজকের বর্তমান সময়ের চিকিৎসা বিজ্ঞানীরা আরও মনে করে থাকেন যদি পিরিয়ড চলাকালীন কোনো দাম্পত্যের সহবাস মানে মিলন করে থাকে তাহলে পিরিয়ডসের যে রক্ত শরীরের ভিতর থেকে বের হয়ে আসে সেটি অন্য কোনো অংশে ঢুকে গিয়ে জমাট বেঁধে যেতে পারে, আর যেখান থেকে নানা ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এর সঙ্গে সঙ্গে পুরুষের বিশেষ অঙ্গতেও রোগ অথবা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও পিরিয়ড চলাকালীন যদি শারীরিক সম্পর্ক করা হয় তাহলে রক্তপাত স্বাভাবিকের চেয়ে তুলনামূলকভাবে বেশি হতে পারে, সেই জন্য পিরিয়ড চলাকালীনে কোনোভাবে যেন ভুলবশত শারীরিক সম্পর্কের দিকে এগিয়ে যাবেন না, এমনকি এই সময়ে কন্ডোম ইউজ করেও সহবাস করবেন না। তবে হায়েজ অবস্থায় সহবাস ছাড়া অন্যান্য আকর্ষণীয় জিনিসগুলোকে আপনি ব্যবহার করতে পারেন, আর তার অনুমতিও দেওয়া আছে। যেমন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রেওয়ায়েত এসেছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোনো স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় মেশামেশি করতে চাইলে তাকে ইজার করতে বলতেন, মানে অন্তবাস বা গামছা বা কোনো কাপড় দ্বারা যৌনাঙ্গকে পেঁচিয়ে নিতে বলতেন। নাম্বার ২ হলো এই সময় পবিত্র কোরআন স্পর্শ ও তেলাওয়াত করা থেকে বিরত থাকবেন, কেননা এই অপবিত্র অবস্থায় কোরআন পাঠের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঋতুবতী নারী ও জুনুব ব্যক্তি মানে যার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে সে যেন কোরআনের কোনো কিছুই পাঠ না করে। তবে দুই অবস্থায় কোরআনের আয়াতকে পাঠ করা যেতে পারে। কোনো বিশেষ কাজ শুরু করার আগে বিসমিল্লাহকে সম্পূর্ণ পাঠ করতে পারবেন, যদিও সেটি কোরআনেরই আয়াত।
এছাড়াও দোয়া করার জন্য অথবা কারোর প্রশংসা করার জন্য কোরআনের ছোট ছোট বাক্যাংশ পাঠ করা যেতে পারে। মানে এর দ্বারা যদি শুধু জিকিরের উদ্দেশ্য হয় অথবা অনিচ্ছায় মুখ থেকে উচ্চারিত হয়ে যায় তাহলে সেটি হারাম হবে না। এছাড়া পবিত্র কোরআনের দোয়ার আয়াত ও দোয়ার ছোট ছোট সুরাগুলো যেমন সুরা ইখলাস, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি ইত্যাদি পড়া যায় যাচ্ছে, কিন্তু এখানে যদি উচ্চারণ না করে মনে মনে পড়া হয় তাহলে সেটি সবচেয়ে উত্তম হবে। এর সঙ্গে সঙ্গে যদি কেউ পবিত্র কোরআনকে পাঠ করে থাকে তাহলে তার তেলাওয়াত শোনাও যায় যাচ্ছে। বুখারিতে হযরতে আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন, আর সেই সময়ে আমি হায়েজ অবস্থায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে তারপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, আমিন। যদি আপনার এই বিষয়ের উপর আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই করতে পারেন, চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।